উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তির অনলাইনে আবেদন শুরু হবে আগামী 8 ডিসেম্বর থেকে, যা চলবে 15ই ডিসেম্বর পর্যন্ত। এই বছর আবেদন করতে হবে আগের বছরের মতো ডিজিটাল পদ্ধতিতে। বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার এই তথ্য জানান। তিনি বলেন, আগামী 8 ডিসেম্বর থেকে একাদশে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে, যা চলবে 15ই ডিসেম্বর পর্যন্ত। শিক্ষার্থীরা সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি শিক্ষা প্রতিষ্ঠানের পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে। তপন কুমার সরকার আরও বলেন, বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একাদশে ভর্তি বিষয়ক এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।